আমি নিউজ মোমেন্টের অঙ্কিতা। নিউজ মোমেন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের সমাচার। ভারতে বৃহস্পতিবার সকাল 8টায় শেষ হওয়া গত 24 ঘন্টায় 46,164টি নতুন করোনা ভাইরাস মামলার খবর পাওয়া গেছে, যা সামগ্রিক ক্যাসলোড 3.25 কোটি নিয়ে গেছে। এদিকে মৃতের সংখ্যা বেড়ে 3.36 লক্ষ হয়েছে, যার মধ্যে 607টি নতুন প্রাণহানি। সক্রিয় মামলা কমে 3.33 লক্ষ হয়েছে। ওনাম পরবর্তী কী হতে পারে? কেরল বুধবার 31,445টি নতুন COVID-19 রিপোর্ট করেছে, যার টেস্ট পজিটিভিটি রেট এখন 19% স্পর্শ করেছে। চলতি বছরের 20 মে থেকে এই প্রথম রাজ্যে 30,000-এর বেশি নতুন মামলা হয়েছে। বুধবার 14টি জেলার মধ্যে 7টি এর্নাকুলাম, ত্রিশূর, কেজিকোড, মালাপ্পুরম, পলক্কাদ, কোল্লাম এবং কোট্টায়াম, প্রতিটিতে 2,000-টির বেশি মামলা হয়েছে। যদি এর্নাকুলাম সর্বাধিক সংখ্যক তাজা সংক্রমণের রিপোর্ট করেছে, ত্রিশূর, কোঝিকোড এবং মালাপ্পুরম প্রতিটিতে 3,000-এর বেশি কেস রিপোর্ট রয়েছে। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th to 12th স্টুডেন্ট গেট আপ টু 50% স্কলারশিপ ফর সেশন 2021-22 অ্যাট দুর্গাপুর অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট 9434822। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বন বিভাগ ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে বেনারস কলকাতা রুটের একটি বাস থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির পাহাড়ি টিয়া। বাসের ভেতরে ঢুকে তল্লাশি চালায় বন দপ্তরের আধিকারিকরা। দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের কাছে ধরে ফেলা হয় পাখি কারবারকারীদের। সেখান থেকে উদ্ধার হয় প্রায় 660টি টিয়া পাখি। গ্রেপ্তার করা হয় 4 জনকে। বন দপ্তরের সূত্রে জানা যায়, বেনারস থেকে ওই বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্রাঞ্চ ও দুর্গাপুর বন দপ্তরের 8 জনের একটি দল। এই পাখিগুলি বর্তমানে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় ধৃতরা। 2 জন পাখি কারবারি ও 2 জন বাসের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ কেউ যুক্ত আছেন কিনা তা তদন্ত করে দেখছে দুর্গাপুর বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি, স্টে হেলদি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অলওয়েজ কভার ইউর মাউথ অ্যান্ড নোজ ওয়াইল্ড স্নিজিং, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, ইউজ স্যানিটাইজার, অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আদার্স, ওয়েয়ার মাস্ক, Avoid social gathering. Don't touch your eyes and mouth frequently. Issued in public interest by Biofina. Drink healthy, stay healthy. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact toll free number 1-800-258-7060. স্থানীয় চীনাকুড়ি রেল কোয়ার্টার থেকে গুলিবিদ্ধ রেল কর্মচারী মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো স্থানীয় এলাকায়। মৃতের নাম চন্দন পাসওয়ান, বয়স 55 বছর। বুধবার রাত 10টা নাগাদ নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ খবর পায় গুলি করে এক রেল কর্মচারীকে মেরে ফেলা হয়েছে তারই নিজের রেল কোয়ার্টারে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই নাকি তার ছিল না। বাড়ির মধ্যে রান্না বান্না হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হসপিটালে পুলিশ আধিকারিক জানিয়েছেন, গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে, ময়না তদন্ত করা হবে। তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা কি কারণে এই খুনটি করেছে। শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট ফর মোর ডিটেইলস এন্ড ফর অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্যাক্ট এডিটর
আসানসোল উত্তর ব্লক কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগ মোহাম্মদ শাকিরের নেতৃত্বে একটি র্যালির আয়োজন করে এবং গারুই নদী পরিষ্কারের দাবিতে ডিএম এর কাছে একটি স্মারকলিপি জমা দেয়। তারপরে প্রসেনজিৎ পিটান্ডি, শাহ আলম খান, অশোক রায়, শশী দুবে, জিনাত পারভেন, রাজীব সিনহা, মোহাম্মদ ফিরোজ খান, কাজল দত্ত, মোহাম্মদ সরতাজ, মোহাম্মদ মিনহাস, সঞ্জয় ঘোষ, মোহাম্মদ আফজাল, মোহাম্মদ আজাদ, সোমনাথ, ইমরান রিজভী, বাপ্পা মজুমদার এবং কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী। आज हम लोग आसनसोल नॉर्थ ब्लॉक कांग्रेस कमेटी माइटी डिपार्टमेंट के जानिब से डीएम ऑफिस में डिपोटेशन दे रहे हैं और पिछला महीना भी आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के एडमिनिस्ट्रेटर चेयरमैन अमरनाथ चटर्जी जी को हम लोग डिपोटेशन दिए थे। रेल पार से जो गुजरती है गरुई रिवर, हाउजिंग से होता हुआ कुरैसी मोहल्ला, चनवारी, धक्का और घाघरबुड़ी में जो मिला है, एक्चुअली दो चार घंटा का जब बारिश होता है ऐसे मौके पे ये इलाका काफ़ी डूब जाता है। नदी का साइड में रहने वाले जितने भी घर हैं, रेल पार का हिस्सा 22 नंबर वार्ड से लेकर के 29 नंबर वार्ड, धक्का, हाउजिंग और घाघरबुड़ी मंदिर तक वो इलाका पूरा डूब जाता है, जिससे आसपास के रहने वाले के घरों में पानी चला जाता है, जो कि काफ़ी दिक्कत और परेशानी का सामना करना पड़ता है। और आए दिन जो है जब पानी भर जाता है तो बहुत सारा बच्चा लोग जो है आसपास में रहता है, जिसके वजह कर बड़ा से बड़ा घटना वहाँ पे होता है। इसलिए प्रॉपर खास करके आसनसोल म्युनिसिपल बहुत सारे लोग इसमें ऐसे मुलविस हैं जो कि टीएमसी के काउंसिलर हैं, अवैध तरीके से जो है कॉरपोरेशन के ऊपर कहीं पर पार्टी ऑफिस बना हुआ है, कहीं पे बड़ा बड़ा हाउसिंग के पास देखिएगा फ्लैट बना हुआ है, कहीं पे मैरिज हॉल बना हुआ है, इस तरह से लेकर के जो है वो इलाका पानियों में भर जाता है और पूरे घरों में दुकानों में पानी चला जाता है, जो कि बड़ा हादसा होता है और जानी माली का नुकसान होता है। इसलिए हम लोग आज आसनसोल डीएम साहब के पास आए डिपोटेशन देने के लिए। हम लोगों का यही डिमांड है कि रेल पार के लोगों को, आसनसोल के जनता को बाढ़ के पानी से बचाने के लिए जो है जल्द से जल्द इस नदी पे कार्रवाई हो, नदी की साफ सफाई हो, गहराई हो और नदी का जो डायमीटर है कहीं कहीं पे 106, कहीं पे 108 फुट, कहीं पे 102 का जो है फुट का डायमीटर है, लेकिन अफसोस कि नदी का जो भी प्रेजेंट सिचुएशन है कहीं पे 40 फुट, कहीं पे 50 फुट। तो इस तरह का इस नदी के ये में बहुत सारा टीएमसी के लीडर, टीएमसी के काउंसिलर जो अवैध तरीका से जो है ना वहाँ पे ये किए हुए हैं, इसीलिए हम लोग चाहते हैं कि फौरन इस पर कार्रवाई हो ताकि रेल पार और आसनसोल की जनता को पानी से बचाया जा सके। काजुल दा का, शशी दुबे जी का और मेरे दोस्त इमरान रिजवी, अफजल, मिनास, जैसा कि आज का प्रोग्राम आज सभी को पता है कि आज बहुत दिनों से ये जो आंदोलन चल रहा है गौरी नदी का, हम लोगों ने बहुत कोशिश कर रहा है कि कम से कम वो नदी साफ किया जाए, उसके अगल बगल जो है कचरा उठा के उसी के बगल में रख दिया जाता है, मगर साफ नहीं हो रहा, सिर्फ दिखावा हो जाता है कि साफ हो रहा है, मगर वो पानी से किस तरह घर में आदमी लोग परेशान होता है, वो बरसात में अगर देखना है तो यहाँ का डीएम साहब को और जो मंत्री साहब है रेल पार में देख लीजिएगा कैसे वहां के इंसान लोग रहते हैं, बरसात के मौसम में घर में पानी डूब जाता है और घर पानी को छान छान के फेंकते हैं अपने घर से, इस अवस्था में वहाँ रेल पार में इंसान लोग सब रहते हैं, मगर इसके लेके आज एमएलए साहब को कान में जू तक नहीं मिल रहा है, कुछ सुनाई नहीं हो रही है, लग रहा है उनको कोई पता नहीं है, वो जानते हैं कि जाएंगे वोट मिल जाएगा, मगर वहाँ का इंसान को समझना होगा इस मुद्दा को कि आप जिसको वोट दे रहे कम से कम जब आपके पास आए उनके टीएमसी के काउंसिलर हो या टीएमसी के एमएलए, उनसे एक ही चीज पूछिए कि मेरा रोड बना कि नहीं बना, मेरा नल में पानी आ रहा कि नहीं आ रहा, मेरे घर में पानी आ नहीं रहा, हम लोग कैसे रहेंगे। आप उस टाइम आ रहे हाथ जोड़ के वोट मांगते हैं, वोट दीजिए हमारा उन्नयन करवो, हमारे स्कूल खोल देवो, हम ये करवो, मगर क्या हो रहा है देखिए, जीरो। आज जहां रेल पार है वही है, कुछ नहीं हुआ, विकास किसका हो गया, मंत्री जी का विकास बहुत जबरदस्त हो गया, विकास किसका हुआ, वहाँ जो काउंसलर है उनका विकास हो गया, एकदम बहुत जबरदस्त विकास हो गया, देखिएगा वहाँ पर काउंसलर के मैरिज हो रहे, कोई अपना फ्लैट बनवा रहे हैं, उनका विकास हो रहा, रेल पार के आवाम का विकास नहीं हो रहा, वहाँ जो लेडीज है उनको पानी के लिए तरसना पड़ रहा है, रोड अच्छा नहीं है, रोड के लिए सोचना पड़ रहा है,
सोचिए कैसे है वो इंसान जो वोट लेने के समय जब आते हैं तो वोट मांग लेते हैं और जब जरूरत इंसान को जरूरत है वो जरूरत को पूरा नहीं कर पा रही है। ऐसे ऐसे MLA हैं, ऐसे ऐसे वहाँ काउंसलर है, डूब के मर जाना चाहिए ऐसे ऐसे नेता लोग को, सिर्फ वोट लेने के लिए जाते हैं और काम के समय में जीरो हो जाते हैं। सिर्फ हाँ आइए मेरे पास में एक सेल्फी ले लेते हैं, मंत्री जी जिंदाबाद, ई जिंदाबाद, वो जिंदाबाद, बस सेल्फी लेके मास्टर बना दे रहे हैं, उनको नेता बना दे रहे हैं। और अपने वार्ड के लिए कम से कम जो वहाँ का TMC का नेता है रेल पार के, उनको तो सोचना चाहिए कि जब घर में पानी डूबता है, नाला का पानी डूबता है, कैसा है उनको घर में महिला लोग पानी छानती है, एक बच्चा का जान चल जाता है, वो पानी का प्रॉब्लम है, नल में पानी नहीं आ रहा है, औरत लोग कहाँ कहाँ पानी लेने जा रही है, रोड अच्छा नहीं है, वो सबको लेकर नहीं सोचा जाता है। और खाली आएंगे वहाँ पर मंत्री लोग या नेता लोग आएंगे। न्यूज मूवमेंट प्रेजेंट यूट्यूब चैनल फॉर न्यूज इन बांग्ला, उर्दू, इंग्लिश एंड हिंदी। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য বর্ষিত করলেন। বুধবার জাতীয় আদিবাসী পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তাকে একের পর এক ঘোষণার ঝড় তুলতে দেওয়া হয়। তিনি তফসিলি জাতির বাজেটের পাশাপাশি পাকা ঘর নির্মাণ এবং চাকরির নিরাপত্তা বাড়ানোরও ঘোষণা করে দেন। নবান্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্য সরকার তফসিলি জাতি বিভাগের বাজেট বাড়িয়ে রাজ্য সরকারের জনকল্যাণ প্রকল্পের আওতায় আরও বেশি সংখ্যক মানুষকে আনতে চান। যেমন 40,000-এরও বেশি তফসিলি জাতির মানুষকে 1,000 টাকা পেনশন দেওয়া হবে। 10 বছরে প্রায় 12 লক্ষ মানুষকে জমি লিজ দেওয়া হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতের মহিলারাও প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন বলেন মমতা। 10.69 লক্ষ তফসিলি মানুষকে ইতিমধ্যে সরকারি প্রকল্পে স্থান দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন আগামী 4 বছরে সমগ্র রাজ্যে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য 20 লক্ষ নতুন ঘর তৈরি করা হবে। তিনি আগামী 3 বছরে তফসিলি শিক্ষার্থীদের জন্য 100টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরির ঘোষণা দেন। বিধানসভা নির্বাচনের পর পাশের IPS অফিসারদের আবার বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন পদে 11টি IPS অফিসার নিয়োগের নির্দেশ 23 আগস্টে জারি করা হয়েছিল। এতে ডক্টর রাজেশ কুমার, অজয় কুমার নন্দ, সুকেশ কুমার জৈন, কুণাল আগরওয়াল, সুনীল কুমার যাদব, সুরেশ কুমার এর মতো সিনিয়র কর্মকর্তারা রয়েছেন। এর অধিকাংশই অপেক্ষায় রাখা হয়েছিল, কিন্তু এই কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এমনকি এই দায়িত্ব গুরুত্বপূর্ণ বা মূল্যধারার নয়। গুরুদুয়ারা প্রবাধক কমিটি 26/8/2021 বৃহস্পতিবার দুপুর 12টায় আমাদের সকল সদস্যদের নিয়ে কিষাণ আন্দোলন চালানোর সমর্থনে একটি মিনি র্যালির আয়োজন করে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা, কমিটির সভাপতি মনমোহন সিং, সুরেন্দ্র সিং, অটো কমিটির সাধারণ সম্পাদক যশবন্ত সিং সখি, নারায়ণ সিং, মালকিত সিং, গুরবিন্দর সিং ওয়াধ্যা এবং আরো অনেকে। রাজ্যে DSP, ACP ও SDPO এর 53 পুলিশ কর্মকর্তা পুলিশি বদলি করা হয়েছে। বদলি সংক্রান্ত 3টি পৃথক নির্দেশ জারি করেছে রাজ্য পুলিশ। একাদেশে 32-13 জনকে এবং 8 জন পুলিশ কর্মকর্তাকে বদলি করার নির্দেশনা জারি করা হয়েছে। এতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেরও কিছু পরিবর্তন হয়েছে। এসও জসপ্রীত কৌর বানিয়ে গুরসিখ
प्यारा इंटरनेशनल टेलीविजन क्विज शोएर हॉट सीटे पहुंचेछेन। रानीगंज केंद्रीय गुरुद्वार मैनेजमेंट कमिटीर सिनियर उपदेष्टा सरदार अमरजीत सिंहर मे जसप्रीत जहान सेवार मनोभव निये मानुषेर सेवा करा एवं शिख समाजे शिशुदेर के गुरुबाणीर संगे जुक्त करा एवं शिशुदेर अमृत पान करते अनुप्राणित करार मतो अभूतपूर्व काज करछेन एवं गुरु साहेबेर शिक्षा के जीवने धारण करे एटी मानुषेर जीवन के सफल करते गुरुत्वपूर्ण भूमिका पालन करछे। जसप्रीत जानान जे 29 अगस्ट तिनी चौरादी कला टेलीविशने आंतर्जातिक टेलीविशन क्विज शोते सुजोग पेयेछिलेन। जसप्रीतेर जीवनेर उद्देश्य हलो शिख शिशुदेरके गुरुबाणीर साथे संयुक्त करा एवं भारतीय समाजे प्रचलित कुप्रथा कुसंस्कार जघन्य रीति एवं भण्डामी दूर करे मानुषेर काछे भालोबासा सेवा कठोर परिश्रम परोपकार एवं सौभ्रातृत्वेर बार्ता छड़िये देवा। सरदार दलजीत सिंह बाध्वा साधारण सम्पादक पश्चिमबंग राज्य भारतीय सांबादिक कमिटी आंतर्जातिक टेलीविजन क्विज प्रतियोगितार अंशग्रहणेर जन्य जसप्रीत कौरके अभिनंदन ओ शुभेच्छा जानिएछेन एवं बोलेछेन जे शीघ्रई जसप्रीतकेओ सम्मानित करा हबे। केंद्रीय गुरुद्वार व्यवस्था कमिटी चेयरमैन हरिजीत सिंह बागा सचिव तारसेम सिंह मनोजीत सिंह शिख वेलफेयर सोसाइटीर प्रतिष्ठाता सरदार सुरजीत सिंह मक्कर जसप्रीत कौर के अभिनंदन जानिएछेन। राज्य बीजेपी नेत्री नजिया इलाही खान ग्रेप्तार হয়েছেন। তিনি আইএনজিবি হয়েও মামলা লড়ার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ, কিন্তু তিনি মামলা লড়েননি। নজিয়াকে বৃহস্পতিবার গিরিশ পার্ক পুলিশ গ্রেপ্তার করে। জানা গিয়েছে নজিয়া নিজেকে একজন আইনজীবী দাবি করলেও তার কাছে এমন কোনো প্রমাণ ছিল না। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও নজিয়ার বিজেপিতে যোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন, তবে গ্রেপ্তারের বিষয়ে আপাতত নিরাপত্তা পালন করছে বিজেপি। পুলিশ সূত্রে খবর, সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে নজিয়া ডিভোর্স মামলা লড়তে তার কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু তিনি ওই মামলা লড়েননি। এরপর ওই ব্যক্তি 2020 সালে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তের জন্য পুলিশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠিয়েছে। সেখান থেকেই পুলিশ নিশ্চিত করে যে নজিয়া আইনজীবী নন। এটি লক্ষণীয় যে 2018 সালের জানুয়ারিতে নজিয়া দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন। তিনি তালাক মামলার অন্যতম অভিযোগকারী ইশরাক জাহানের বিজেপিতে যোগদানের পরপরই নজিয়া গেরুয়া শিবিরে চলে আসেন। দলের রাজ্য মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন, আমি সবাইকে চিনি না। যাই হোক, নজিয়াকে বিভিন্ন গণমাধ্যমে বিজেপির আইন ও শ্রম সেলের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। তার সঙ্গে অনেক নেতার ঘনিষ্ঠতার ছবিও দেখা গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংখ্যালঘু নেতা তার ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও তিনি বেশ সক্রিয় ছিলেন। একই সঙ্গে তিনি নারীর অধিকার নিয়ে অনেক মন্তব্য করতেন। যাত্রীদের সুবিধার জন্য একটি জবলপুর হাওড়া জবলপুর বিশেষ ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত 3 টায়ার এবং একটি স্লিপার ক্লাস কোচ বাড়ানো। যাত্রীদের আরও সুবিধার্থে 01447/01448 জবলপুর হাওড়া জবলপুর স্পেশাল ট্রেনটি 26/8/2021 জবলপুর এবং 26/8/2021 হাওড়া ছেড়ে একটি অতিরিক্ত এসি 3 স্তর এবং একটি অতিরিক্ত স্থায়ী ভিত্তিতে স্লিপার ক্লাস কোচ যোগ করা হবে। আমি 6 জন সৎ
পরিবেশনকারী পুরুষকে রাখি, তাদের নাম কি এবং কেন এবং কখন এবং কিভাবে এবং কোথায় এবং কে। আই কিপ সিক্স অনেস্ট সার্ভিং মেন, দেয়ার্স নেমস আর হোয়াট অ্যান্ড ওয়াই অ্যান্ড ওয়েন অ্যান্ড হাউ অ্যান্ড ওয়্যার অ্যান্ড হু। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্যে। যদি আপনি এটি পছন্দ করে থাকেন তাহলে এটিকে শেয়ার করে দিন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা পুশ করতে ভুলবেন না। যদি আপনি বেল আইকনটা পুশ করেন তাহলে আমাদের ভিডিওর নেক্সট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আজকে সমাজের এতটাই, ধন্যবাদ।